हेलो फ्रेंड्स, आमी दिया, आमार चैनल घरोयार रान्ना बान्नाय आपनादेर सकलके स्वागत जानिये शुरू करछि आजकेर एकटी नतुन पर्व। आज आमी आपनादेर संगे सकलेर पछन्देर पटल चिंगड़ी रेसिपिटी शेयर करब। आजके आमी किन्तु गलदा चिंगड़ी दिये एई रान्नाटा करछि। आपनारा पुरो भिडियोटी देखुन, भिडियो भालो लागले अवश्यई करे एकटा लाइक करे देबेन, शेयर करे देबेन आर प्लिज आमार चैनलटिके सबस्क्राइब करे देओयार अनुरोध रइलो। पटल चिंगड़ी बनानोर जोन्नो एखाने आमी 8 पिस गलदा चिंगड़ी माछ निये माछगुलोके आगे थेके एकटु भेजे नियेछि। देखतेई पाच्छेन ग्यास अन करे आमी कड़ाई बसिये दियेछि। एबारे आमी दिये दिच्छि सर्षेर तेल। दिये दिलाम, तेलटाके भालोमतो गरम करे नेब। तेलटा गरम हये गियेछे, एबारे आमी तेलेर मध्ये एई आलुर टुकरोगुलोके प्रथमे भेजे नेब। आलू भाजार समय आमी एते दिए दिच्छी लवण एवं खूब सामान्य परिमाणे एकटु हलुदेर गुड़ो। लवण हलुद दिए आलूटाके आमी गैसेर फ्लेमटाके हाईते रेखेई एकटु 3 থেকে 4 মিনিট मतो भेजे नेब। आर आपनारा चाइले किन्तु आलूटा आगे थेके एकटु भापिये बा सिद्ध करेओ निते पारेन। आलूगुलोके किन्तु आमी लालचे बादामी करे भेजे नियेछि। এবার আলু ভাজাগুলোকে তুলে নিচ্ছি একটা পাত্রের মধ্যে। তুলে নিলাম সব আলু ভাজাগুলো। এবারে আমি এই তেলের মধ্যে ভেজে নেব পটল। পটলের মধ্যে খুব সামান্য পরিমাণ একটু লবণ দিয়ে দিচ্ছি। পটলগুলোকেও ভেজে নেব, তবে পটল ভাজার সময় কিন্তু আমি কড়াইতে ঢাকা চাপা দিয়ে তাই ভাজবো। তাহলে পটলগুলো ভিতর থেকে খুব ভালো মতো সিদ্ধ হবে। চার পাঁচ মিনিট মতো সময় ধরে ঢাকা দিয়ে আমি পটলটাকে ভেজে নিলাম। আর পটলগুলো কিন্তু বেশ ভালো মতো ভাজা হয়ে গিয়েছে। এবার পটল ভাজাগুলোকে আমি তুলে নিচ্ছি একটা পাত্রের মধ্যে। তুলে নিলাম সব পটল ভাজাগুলো। এবার এই তেলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি ফোড়ন, একটা তেজপাতা দুভাগ করে, একটা শুকনো লঙ্কা একটু ফাটিয়ে, আর খুব সামান্য পরিমাণ একটু গোটা জিরে। ফোড়নটাকে তেলের মধ্যে কয়েক সেকেন্ড একটু নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি। এবারে আমি এতে দিয়ে দেব একটা বাটা মশলা, এর মধ্যে একটা গোটা টমেটো, 5-6টা মতো কাঁচা লঙ্কা এবং আদা বাটা রয়েছে। বাটা মশলাগুলোকে তেলের মধ্যে খুব ভালোভাবে ভেজে নিতে হবে, তা না হলে কিন্তু এদের একটা যে কাঁচা গন্ধ থাকে সেটা কিন্তু যাবে না। গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম টু লোতে রেখেই কিন্তু আমি মশলাটাকে ভেজে নেব 2-3 মিনিট মতো সময় ধরে। বেশ কিছুক্ষণ সময় ধরে আমি বাটা মশলাটাকে ভেজে নিচ্ছি। এবারে এর মধ্যে আমি এক এক করে গুঁড়ো মশলা দিয়ে দেব। দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ মতো হলুদের গুঁড়ো, দিয়ে দেব জিরের গুঁড়ো 1 চা চামচ এবং আরো 1/2 চামচ দিয়ে দিলাম। এবারে আমি দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কার গুঁড়ো 1 চা চামচ মতো। 1 চা চামচের থেকে একটু কম পরিমাণে দিয়ে দিচ্ছি চিনি। আর দিয়ে দেব খুব সামান্য পরিমাণ একটু লবণ। সব গুঁড়ো মশলাগুলো বাটা মশলার সঙ্গে মিশিয়ে খুব ভালোভাবে কিন্তু কষিয়ে নিতে হবে। ঝালটা আপনারা কিন্তু নিজের স্বাদ অনুযায়ী বেশি বা কম দেবেন। এবারে আমি এর মধ্যে ভেজে রাখা আলুর টুকরোগুলো দিয়ে দিচ্ছি এবং ভেজে রাখা পটলের টুকরোগুলোকেও দিয়ে দিচ্ছি। আলু পটল ভাজার সঙ্গে মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে। মশলাটাকে খুব ভালোভাবে কষাতে হবে যতক্ষণ না পর্যন্ত মশলা থেকে তেলটা ছেড়ে আসে। ঢাকা দিয়ে সবকিছু আমি কষিয়ে নিয়েছি। এবারে আমি কড়াইয়ের ঢাকনাটাকে খুলে দিলাম। আর দেখতেই পাচ্ছেন মশলা থেকে কিন্তু তেলটা ছেড়ে দিয়েছে আর আলু পটল কিন্তু বেশ ভালোভাবে সিদ্ধ হয়ে গিয়েছে। বাকি সিদ্ধটা ঝোল ফোটার সময় কিন্তু হয়ে যাবে। এবারে আমি এতে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল, তবে জলটা কিন্তু আমি
একটু গরম জল ব্যবহার করেছি। একটু বেশি পরিমাণেই জল দিলাম, কারণ বড় বড় গলদা চিংড়িগুলো তো ফুটবে, সেই জন্য একটু বেশি পরিমাণে জলটা দিলাম। গ্যাসের ফ্লেমটাকে হাই করে দিয়েছি, ঝোলটা ফুটে গেলে তারপর আমি এতে ভেজে রাখা মাছগুলো দিয়ে দেব। ঝোলটা ফুটে উঠেছে, এবারে আমি এতে এক এক করে গলদা চিংড়ি মাছগুলোকে দিয়ে দিচ্ছি। মাছগুলো ঝোলের মধ্যে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। মাছগুলো দেওয়ার পর গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখেই আমি ঢাকা দিয়ে 4 মিনিট রান্না করে নেব। তবে এই সময় আমি গরম মশলার গুঁড়োটা একেবারে দিয়ে দিচ্ছি, খুব সামান্য পরিমাণে একটু গরম মশলার গুঁড়ো উপর থেকে ছড়িয়ে দিচ্ছি। আর ঢাকা দিয়ে আমি কিন্তু রান্নাটা করছি, তাহলে পরে মাছগুলো কিন্তু ভিতর থেকে ভালোভাবে সিদ্ধ হবে। 5 মিনিট মতো ঢাকা দিয়ে রান্না করে নিলাম, এবারে আমি কড়াইয়ের ঢাকাটাকে খুলে দিচ্ছি। আর দেখুন আজকের রেসিপি পটল চিংড়ি কিন্তু একদম তৈরি হয়ে গিয়েছে, দেখতেই পাচ্ছেন। আর আলুও কিন্তু একদম সিদ্ধ হয়ে গিয়েছে, দেখুন। গ্যাসের ফ্লেমটাকে এবার আমি অফ করে দিচ্ছি। এবং গরম গরম গলদা চিংড়ি পরিবেশন করে দিচ্ছি। গরম গরম পরিবেশন করে দিয়েছি আজকের এই গলদা চিংড়ি দিয়ে পটলের তরকারি। এই পটল চিংড়ি কিন্তু ভাত অথবা রুটি যে কোনো কিছুর সাথে কিন্তু অসাধারণ লাগবে। আপনারা অবশ্যই এই রেসিপি ট্রাই করে নিজেদের বাড়িতে বানাবেন, আর কেমন লাগলো সেটা কিন্তু কমেন্ট করে আমাকে জানাতে ভুলবেন না। ভালো লাগলে একটা লাইক করে দেবেন, শেয়ার করে দেবেন, আর প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি অন্য কোনো ভিডিওর সাথে।